আবগারি দুর্নীতি মামলায় পঞ্চাশ দিন ধরে জেলে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় অবশেষে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে জেলবন্দি মুক্তি পেয়েছেন জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং লোকসভা ভোটের প্রচারের ছাড়পত্র মিলেছে সুপ্রিম কোর্ট থেকে আর তারপর পরই কিন্তু আজ থেকেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর অরবিন্দ কেজরিওয়ালের ভোট প্রচারেই কিন্তু উঠে গেল বিরাট ঝড় এবার অরবিন্দ কেজরিওয়ালের মুখে মমতার নাম রাজ্যে একাধিক দুর্নীতিকাণ্ডে তোল শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতি ইস্যুতে যখন জেরবার রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত হবে না এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন বারবার তবে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ফাটালেন মমতাকে নিয়ে বড় সরব বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার জেলে যাবেন মমতা এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে জেল থেকে বেরিয়ে হইচই ফেলে দিলেন অরবিন্দ কেজরিওয়াল যা বললেন তাতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতি তথা কোটা দেশে জেল থেকে বেরিয়ে একই বললেন অরবিন্দ কেজরিওয়াল চব্বিশ ঘন্টাও হয়নি তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি শনিবার হনুমান মন্দিরে পুজো দিয়ে দুপুরেই লোকসভা নির্বাচনে প্রচার শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর প্রচারই বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী সাপ বললেন লিখে রাখুন এবার ভোটে জিতলে জেলে থাকবেন মমতা তবে শুধু বাংলার মুখ্যমন্ত্রী নয় অরবিন্দ কেজরিওয়ালের আশঙ্কা বিজেপি জিতলে একই পরিণতি হতে পারে তেজস্বী যাদব এম কে স্ট্যালিন উদ্ধব ঠাকরে পিনারাই বিজয়নেরও এর মধ্যে তামিলনাড়ু ও কেরলের মুখ্যমন্ত্রী যথাক্রমে স্ট্যালিনও বিজয়ন দুর্নীতির বিরুদ্ধে প্রায় সোচ্চার হচ্ছেন প্রধানমন্ত্রী মোদী তার দাবি বিজেপি বিরোধী ও নেতারা দুর্নীতির পাহাড়ে চড়েছেন এই দুর্নীতি ইস্যুতেই এদিন বিজেপি তথামোদীকে এখন নেন কেজরিওয়াল বলেন পঁচাত্তর বছরে আর কোনো দলের সঙ্গে এভাবে প্রতারণা করা হয়নি দুর্নীতির সঙ্গে যদি লড়াই করতে হয় তাহলে কেজরিওয়ালের থেকে শিখুন সরকার গঠনের পর এক মন্ত্রীর অডিও এসেছিল কাউকে কিছু না বলে সিবিআইকে তদন্ত করতে বলেছিলাম জেলে পাঠিয়ে দিয়েছিলাম আর আপনারা সব চোরকে আশ্রয় দিচ্ছেন এরপরই বোমা পাঠান মুখ্যমন্ত্রী বলেন কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে মোদী প্রমাণ করেছেন যে সবাইকে জেলে পাঠানো সম্ভব দেশ জুড়ে এক ভয়ঙ্কর মিশন চালু করেছে মিশনের নাম ওয়ান নেশন ওয়ান লিডার দেশের সব নেতাকে শেষ করতে চাইছে মনীষ সিসোদিয়া কেজরিওয়াল থেকে শুরু করে মমতার মন্ত্রীদের জেলে পাঠানো হয়েছে লিখে রাখুন এবার ভোটে জিতলে জেলে থাকবেন মমতা জেলে থাকবেন তেজস্বী জেলে থাকবেন স্ট্যালিন জেলে থাকবেন উদ্ধব পিনারাই বিচরণ সহ বিরোধী নেতারা কেজরিওয়ালের কথায় এল কে আদবানি মুরলী মনোহর যোশী শিবরাজ সিং চৌহান বসুন্ধরা রাজে এম এল খট্টর রমন সিংয়ের রাজনীতি শেষ হয়ে গেছে এরপর যোগী আদিত্যনাথ এই নির্বাচনে জয়ী হলে পরের দু মাসের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বদল করবে বিজেপি এরপরই দেশ বাঁচানোর জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী তাঁর দাবি আমাদের দেশকে বাঁচান একশো চল্লিশ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি দেশকে বাঁচানোর জন্য গোটা দেশে ঘুরবো সুপ্রিম কোর্ট আমাকে একুশ দিন সময় দিয়েছে এক একটা দিন চব্বিশ ঘন্টায় হয় আমি ছত্রিশ ঘণ্টা কাজ করব আমি পুরো জীবন দেশের জন্য উৎসর্গ করবো কেজরিওয়ালের দাবি মোদী নিজের জন্য নয় অমিত শাহের জন্য ভোট চাইছেন অমিত শাহকেই প্রধানমন্ত্রী করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীর যুক্তি ওরা সব প্রশ্ন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে হবে আমি প্রশ্ন করছি বিজেপির প্রধানমন্ত্রী কে হবেন সামনের বছর মোদীর পঁচাত্তর বছর বয়স হয়ে যাবে বিজেপিতে কারো পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে তিনি অবসর নেন আদবানি যোশী সুমিত্রা মহাজন যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন তাহলে আগামী বছর সতেরোই সেপ্টেম্বর মোদিও অবসর নেবেন তাহলে কে হবেন প্রধানমন্ত্রী আসলে মোদী তার জন্য নয় অমিত শাহজির জন্য ভোট চাইছেন উনি পরবর্তী প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী প্রচারে দাবি করেছেন এবার ভোটে বিজেপি দুশো আসনও পার করবে না অন্যদিকে পদ্মশিবিরের স্লোগান ইসবার বার কেজরি বক্তব্য হরিয়ানা রাজস্থান কর্ণাটক দিল্লি বিহার বাংলায় আসন কমছে বিজেপির একশো কুড়ি থেকে তিরিশের বেশি আসন পাবে না বিজেপি তার মধ্যেই জেল থেকে বেরি একেবারে মমতার নাম মমতাসহ বিরোধী মুখ্যমন্ত্রীদের নাম কেজরিওয়ালের মুখে এবার বিজেপি জিতলে ভোটে জিতলে জেলে থাকবেন মমতা জেলে যাবেন মমতা এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে সরগোল ফেলে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চব্বিশ ঘন্টাও হয়নি তিহার জেল থেকে বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আর প্রচারে নেমেই কিন্তু ঝড় তুললেন অরবিন্দ কেজরিওয়াল ছত্রিশ ঘন্টা কাজ করব গোটা দেশে ঘুরব এমনকি মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন যে এবার মমতা ব্যানার্জি শুধু নয় সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীরা বিজেপি যদি ভোটে যেতে তাহলে সবাই জেলবন্দি হবেন সবাই গ্রেপ্তার হবেন এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তুমুল সরগোল ফেলে দিলেন হইচই ফেলে দিলেন অরবিন্দ কেজরিওয়াল আগামী দিনে কি হতে চলেছে বিজেপি দাবি করছে চারশো পার সমস্ত সমীক্ষা কিন্তু বিজেপির দিকেই পাল্লা ভারী তবে ইন্ডিয়ার জোট কি ঘুরে দাঁড়াতে পারবে মানুষ কার দিকে রায় দেয় কে বসবেন দিল্লির কুর্সিতে কি হতে চলেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশের রাজনীতিতে সেদি চোখ থাকবে গোটা রাজ্যের